তো তারপর ঠাকুর নিয়ে এখন পুরোপুরি ঘর চলে এসেছি আর এখানে ঠাকুরের অন্যান্য বাজার প্রায় কমপ্লিট। আর এখন যে গত বছরে যে ঠাকুরটা ছিল সেটাকে বিসর্জন দিতে যাবে আমার হাজবেন্ড। তো ওটা আমি ভাসিয়ে দিয়ে তারপর আবার নতুন ঠাকুরকে পুজো হবে। কিছুটা বেরিয়ে পড়েছে এখন যাওয়া যাক ঠাকুরকে বিসর্জন দিতে। সামনে পুকুর আছে সেখানে বিসর্জন দিয়ে দেওয়া হবে মাকে। তো চলো সাথে থাকো। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা জলিস চেসকে বার আপনাদের সামনে। আপনার সবাই কেমন আছেন? খুবই সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন ঠাকুরের সেবাতে। তো যাই হোক, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর সকাল থেকে ব্লগ থেকে স্টার্ট করেছি। তো আজকে আমার অনেক কাজ, খুব মানে আমি ক্যামেরার সামনে আসার আমার একদমই সময় নেই, তবুও আমি এলাম ক্যামেরার সামনে। তো যাই হোক, একটুখানি জাস্ট তোমার সাথে গল্প করতে, ক্যামেরাটা অন করতে। আর দেখো আজ পুজো, আর আমি সকাল সকালে স্নান সেরে নিয়েছি আর একটা শাড়ি পরে নিয়েছি। তো আজকে আমাকে এখন করতে হবে লুচি, ছোলার ডাল, এগুলো করবো টুকটাক। আর মিষ্টি এনে বাচ্চাদের সবাইকে দেবো খেতে, ওরা অঞ্জলি দিয়ে দেবে তারপর। ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে লুচি ভাজা প্রায় শেষ, আর কয়েকটাই বাকি আছে। তো লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো এদিকে কয়েকটা লুচি ভেজে ফেলেছি অলরেডি। আর এই পাশে আছে ছোলার ডাল আর মিষ্টি আনতে গেছে। আর এই পাশে আছে উচ্ছে ভাজা, দুপুরের লাঞ্চের জন্য শাক, আর হবে ডাল। তো পুজো শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে অঞ্জলি। তাই জন্য আর অঞ্জলিটা ঠাকুরমশাই সবাইকে দিয়ে দিয়ে দেবে এখন। আর আমার ভাগ্নি রয়েছে সংকল্প আজকে পুজো, তো ওই করছে সমস্ত কাজগুলোকে। My heart feels heavy, I've lost already, and
হাস হাস হাস, সবাই একটু তাকাও, সবাই তাকাও, বাবুতে তাকাও, ঠিক আছে। পুজো এখন প্রায় শেষ, এখন হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞ হয়ে গেলেই পুজোটা শেষ হয়ে যাবে পুরোপুরি, তারপর ঠাকুরমশাইও চলে যাবে। আর এখন সেই ফাঁকে আমি এখন নিচে গিয়ে আমার সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এসেছে, যারা অঞ্জলি দিচ্ছে, তো তাদেরকে এখন আমি খেতে দেব। তো তাই জন্য নিচে রয়ে চলে গেছি আর ঠাকুরমশাইও চলে গেলেন। তো এখন গোছানোর পালা, সমস্তটা গুছিয়ে নিচ্ছে আমার ভাগ্নি আর সাথে ছোট্ট ননদ, এই যে সবুজ শাড়ি পরা, ও তার দেখাশোনার কাজে, সমস্ত মেনটেন্যান্সের কাজে রয়েছে আমার হাজব্যান্ড আর ছোট্ট বাচ্চাগুলো। তো ওদেরকে আমি এখন খেতে দিতে নিচে চলে গেছি আর ওরাই করছে এখন সমস্ত কাজ। তো হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ছোট্ট ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, যাতে আমি নতুন করে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো সাথে থাকো, দেখতে থাকো, আর আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এইটুকুই, টাটা, সবাই ভালো।